রুই মাছের সাইজগুলো কিন্তু খুব সুন্দর, সব কেজি খানেকের উপরে রুই মাছ, সব কেজির উপরে কিন্তু। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রতীক ফিশিং ভিডিও। তো আজ আবার অনেক দিন পরে এসেছি লাল দিঘিতে, কেমন কি মাছ খাচ্ছে না খাচ্ছে তারই আপডেট তোমাদের সাথে তুলে ধরতে। তো আজ তারিখ হচ্ছে 15 তারিখ, 15 ফেব্রুয়ারি, এখন বাজে 1:45 প্রায় বাজতে যায়। সিট হয়েছে মোটামুটি, আর যতটা জানা গেছে পুকুরে মাছও ছেড়েছে, কমিটির কাছ থেকে জানা গেছে। তো কেমন কি মাছ খাচ্ছে সেটাই দেখাবো তোমাদের, দেখতে থাকো বন্ধুরা। আমি ঢুকেছি 1 নম্বর সিটের এদিকে, এখনও এখানে কোনো সিট হয়নি, 4, 5, 6 কোনো সিট নেই, এদিকটা পুরোটা, ওদিকে সিট আছে, ওটা দেখাবো তোমাদের, দেখতে থাকো। এখানে একটা সিট হয়েছে, 1 নম্বর সিটে বসে আছে একটা দাদা, মাছ হয়েছে, কি মাছ হয়েছে দেখাবো। 1 নম্বর সিটে একটা রুই মাছ হয়েছে, মোটামুটি রুই মাছ তো দাদা, এইগুলোই ছেড়েছে না, এগুলোই ছেড়েছে, দেখবো একটু। মোটামুটি সুন্দর সাইজের রুই মাছ, কেজির ওপরে যাবে। দাদা বসে আছেন, খুব মাছ হয়েছে না, এই লাইনটাও কিন্তু পুরো ফাঁকা। শুনলাম ওইদিকে কিছু মাছ খেয়েছে, 23-24 সিটের দিকে, কি মাছ হয়েছে সেটা তোমায় দেখাবো, দেখতে থাকো। এবং এখানে কিছুদিন পরে একটা কম্পিটিশনও অর্গানাইজ করেছে কমিটি, সেটাও তোমাদের কাছে পরে কোনো ভিডিওতে তুলে ধরবো, কিরকম কি কম্পিটিশন সব তোমাদেরকে আপডেট দেব। সিটে একটা সিট হয়েছে, 30 সিট আছে, দেখাবো। এই 31 সিট, 31 সিটেও কিন্তু মাছ হয়নি, 30ও হয়নি। এদিকেও এই সিটেও মাছ হয়নি, এই 29 সিটেও মাছ হয়নি, ছিপ পড়ে আছে। এদিকে 26 সিটও জাল ভেজে নি এখনো, দেখো বন্ধুরা কি সুন্দর লাইলনটিকা কত বড় বড় খেলে বেড়াচ্ছে জলে, বড় বড় দুটো লাইলনটিকা একসাথে ঘুরে বেড়াচ্ছে, বেশ সাইজ খুব বড়। এইদিকে কিছু সিট হয়েছে, 25 নম্বর সিট, হ্যাঁ 25 সিট হয়েছে, 25 মাছ হয়নি। কি খবর, শুনলাম নাকি জাল গোল হয়ে গেছে, এটা কিন্তু 3টে সিটের মাছ, বেশ অনেক কটাই রুই মাছ হয়েছে, 5-6টার মতো। রুই মাছের সাইজগুলো কিন্তু খুব সুন্দর, সব কেজি খানেকের উপরে রুই মাছ। এই 3টে সিটের মাছ, খুব ভালো মাছ খাচ্ছে এই দাদা, একাই শিকারি, একাই মাছ ধরছে পুকুরে, খুব ভালো মাছ খাচ্ছে। ওই পারে দেখলাম সব ডান্ডা।
এটা 21 নম্বর সিটের মাছ, মোটামুটি ওই 4-5টা। কটা হয়েছে কাকু, কটা মাছ হয়েছে? এই 800-900 সব রুই মাছগুলো না? 1 কিলো 1.5 কিলো হয়েছে? বা নতুন মাছগুলোই খাচ্ছে। এই আমাদের দাদা বসে আছে 18 নম্বরে। কটা হলো? হ্যাঁ, মাছ মুখ করছে না? না, ওখানে জাল অনেক দূরে দেখাতে পাচ্ছি না। ভালো সাইজের মাছ দিয়েছে, খুব সুন্দর সুন্দর সাইজের রুই মাছ। ঠিক আছে, সব কেজির উপরে কিন্তু। হ্যাঁ, সব কেজির উপরে রুই মাছ। এই 16 নম্বর সিট, 16 নম্বর সিটেও কিন্তু একটা রুই মাছ হয়েছে, জ্বালা দেখাচ্ছি না। এই দাদা বসে আছেন, ১৪ নম্বর সিট। কটা হয়েছে কাকু? দুটো রুই মাছ, 14 নম্বর সিটে দুটো রুই মাছ হয়েছে। মোটামুটি টুকটাক এরকম মাছ খাচ্ছে, খুব একটা খাচ্ছে না।